এবারে আরো কিছু সংবাদ এক নজরে। ব্যবসায়ীদের নীতিমালার মধ্যে আনতে না পারায় দ্রব্যমূল্যের দাম বাড়ছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। সকালে টুঙ্গিপাড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। বলেন, ব্যবসায়ীদের নির্দিষ্ট নীতিমালার মধ্যে এনে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিনজন নিহত হয়েছে, আহত হয়েছে আরও তিনজন। দুপুরে ভৈরবের ঋষিপট্টির হরিজন কলোনিতে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুতের খুঁটি সরানোর সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ছয়জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের হাসপাতালে নিলে তিনজনকে মৃত ঘোষণা করা হয়। ফুলবাড়ি ট্র্যাজেডি দিবস উপলক্ষে দিনাজপুরে সমাবেশের আয়োজন করে তেল গ্যাস রক্ষা জাতীয় কমিটি। সকালে যমুনা ব্রিজ সংলগ্ন শহীদ বেদি চত্বরে এই সমাবেশ হয়। এর আগে সকালে বিভিন্ন সংগঠন নিহতদের স্মরণে শোক র্যালির আয়োজন করে।